আপনার জিমেল পাসওয়ার্ড মনে নেই? চিন্তা নেই, এখনই চেঞ্জ করে নিন। নমস্কার ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাকে স্বাগত। আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল অ্যান্ড্রয়েড টিপস। আজকে আমরা শিখব কীভাবে জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনার কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, এতে আপনার বুঝতে অসুবিধা হবে। তো প্রথমে আপনাকে চলে যেতে হবে জিমেল ব্রাউজারটিতে। এরপর উপরে দেখতে পাবেন জিমেল প্রোফাইল আইকনটি, এখানে ক্লিক করে দেবেন। নিচে দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে অনেকগুলি অপশন দেখতে পাবেন। তো একটু সাইডে নিয়ে গেলে দেখতে পাবেন সিকিউরিটি বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এরপর নিচে দেখতে পাবেন পাসওয়ার্ড বলে একটি সেটিং রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। একটু সময় নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইওর পাসওয়ার্ড। তো নিচে দেখতে পাবেন ফরগট পাসওয়ার্ড বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইউজ ইউর স্ক্রিন লক, তো কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দেবেন। এরপর আপনার মোবাইলে পাসওয়ার্ড থাকলে আনলক করিয়ে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড এবং নিচে কনফার্ম নিউ পাসওয়ার্ড। নিউ পাসওয়ার্ড জায়গায় আপনি আপনার ইচ্ছে মতো কম করে 8টি সংখ্যার একটি পাসওয়ার্ড বসিয়ে নেবেন এবং নিচেও সেই একই পাসওয়ার্ডটি বসিয়ে নেবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। তো বন্ধুরা, আমার চ্যানেল থেকে এইরকমই মোবাইল সংক্রান্ত টিপস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তাহলে এরপরে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিও সংক্রান্ত আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।